শুধু ধর্মীয় ব্যাপার না এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো কমে যাচ্ছে মাসল উইক হয়ে যাচ্ছে হ্যাঁ এবং রোগী দেখা যায় যে পার্মানেন্ট আপনার কোমর এবং হাঁটু ব্যথা ভুগতে থাকে সেটি এর নাম একটা মানে খুবই উন্নত ধরনের ব্যায়াম অবশ্যই এটা সায়েন্টিফিক এবং বৈজ্ঞানিক এবং সারা সব ধর্মের সবাই মিলে নিয়েছে যে এটা একটা মানে ভালো এক্সারসাইজ মেডিটেশন সবকিছু কোমর ব্যথার যদি অনেক কারণ আপনি তো প্রায় বলেন যে ডিসপ্রোল্যাপস হতে পারে কোমরে টিবি হতে পারে টিবি হয়ে যদি টিবি বোন ক্ষয়ে গেছে টিবি ট্রিটমেন্ট নিচ্ছে তারপর কি ফিজিওথেরাপি দিয়ে সেই হাড়কে বা কুজো হয়ে গেল সেটা কি ঠিক করা যাবে হ্যাঁ টিবি স্পাইন বা টিবি যেটা আপনি বললেন কেরিসিস স্পাইন কেরিসিস স্পাইনটা এই ক্ষেত্রে আসলে ডিফেন্সন যদি টিবি ড্রগেই তো টিবি ড랙 তো ক্ষতি হবে ক্ষতি হবে সেটা পাশাপাশি দেখে যে দেখতে হবে যদি এখানে তার এমআরআই করে যে খুব বেশি এবং নিউরোলজিক্যাল কোনো সমস্যা তৈরি হলো কিনা পা প্যারালাইসিস কিনা হাত কিনা সেই ক্ষেত্রে সার্জারির সব ক্ষেত্রে আপনি সার্জারি করেন টিভি ড্রাগ দেন পরবর্তীতে তাকে পুনর্বাসন চিকিৎসার জন্য অবশ্যই থেরাপি করতে হবে এবং এই ক্ষেত্রে থেরাপিটি একটু ভিন্ন হবে এবং থেরাপি বিশেষজ্ঞ এখানে সঠিক ডায়াগনোসিস সঠিক চিকিৎসা দিতে হবে কারণ এখানে যদি টিভি হয় আপনার টিভিতে যদি আমরা ডায়াথার্মি ইউজ করি শর্ট অ্যাপ ডায়াথার্মি বা মাইক্রো বিভিন্ন থেরাপিউটিক ম্যানুভার এক্ষেত্রে টিভি আরও স্প্রেড হয়ে যাবে এবং রুগী কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এবং মারাও যেতে পারে এই ক্ষেত্রে আমরা অন্য থেরাপিগুলো যেমন বিভিন্ন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আরও আমাদের উই হ্যাভ লর্ডস অফ ইকুইপমেন্ট যেগুলো আমরা ইউজ করতে পারি এবং নিরাপদভাবে এবং এই যেটা বলছিলেন আপনি যে কুজু হয়ে যাবে কাইফোসিস কাইফোসিস এটা হচ্ছে একটা ডিসএবিলিটি এটা থেকে আমরা কারেকশন করার জন্য বিভিন্ন মেনিউভার এক্সারসাইজ এবং আমরা অর্থোসিস ইউজ করে থাকি যেমন টোটালি স্পাইনটাকে কারেকশন করার জন্য মিল ওয়াকি বেরেস বলি আমরা টোটালি স্পাইন কারেকশনের পাশাপাশি তাকে বিভিন্ন থেরাপি দিতে হবে তবে এক এক মানে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস যে আমাদের থেরাপিগুলো অ্যাপ্লাই করতে হবে আপনি আপনার এরকম রোগীর সাফল্যের হার কেমন দেখছেন কারণ বাংলাদেশে টিভি এত একটা প্রচলিত সমস্যা টিভি স্পাইন যেটা ক্যারিজ স্পাইন বলে বা কুজো হয়ে যাওয়া টিবির জন্য এটা আমি একজন টিভি বিশেষজ্ঞ হিসেবে আমি অনেক পাই অনেক সময় আপনাদের কাছে পাঠাতে হয় যেটা বলবো যে আপনি যেটা বলছিলেন এটার উত্তর আপনি ভালো জানেন যে আগে সবাই বলতো যে যার হয় রক্ষা তার নাই রক্ষা এটা এখন টোটালি থেকে পর্যন্ত ভবিষ্যতে আরো ভালো হবে ভবিষ্যতে যদি এমডি টিভি না আসে তাহলে আর কি আচ্ছা যাই হোক তাহলে যদি টিভি সঠিকভাবে টিভি চিকিৎসার পাশাপাশি আমি যেটা বলছিলাম আমরা যদি পুনর্বাসন চিকিৎসা দিতে পারি এক্ষেত্রে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট যে কতটুকু কম্প্রেশন আছে কোন সার্জারি প্রয়োজন আছে এটা গ্রুপ অফ ট্রিটমেন্ট আমাদের সার্জনের হেল্প নিতে হতে পারে স্পেশালিস্ট আপনাদের হেল্প নিতে হতে পারে সব মিলিয়ে যদি আমরা চিকিৎসা চিকিৎসা পুনর্বাসন দেওয়া যায় এবং ভালো এবং এই জাতীয় রুগী আমরা অনেক পেয়ে থাকি আলহামদুলিল্লাহ এবং সাকসেস রেট অনেক ভালো আচ্ছা আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে পুনর্বাসন নিয়ে একটু কথা শুনতে যাচ্ছি অবশ্যই এখানে পুনর্বাসনটা হচ্ছে স্পেশালি ঘাড় এবং কোমল ব্যথা রুগীর ক্ষেত্রে যেটা দীর্ঘদিন এই রোগে ভোগার কারণে এবং এই সমস্যাগুলোর কারণে ফিজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটি কমে আসে রোগী চলাফেরা করতে চায় না আপনি যেটা বলছিলেন যে নামাজ চেয়ারে বসতে বসতে দেখা যায় যে আর এক পর্যায়ে সে স্বাভাবিক চলাফেরা করতে পারে না এবং এই রোগের দেখা যায় আমি প্রায় রুগী পেয়ে থাকি বিভিন্ন ডিসেবিলিটি নিয়ে আসে চলতে পারে না সিঁড়ি বাইতে কষ্ট হয় নামাজ রোজা করতে কষ্ট হয় নিচে বসতে কষ্ট হয় তো এই রুগীদেরকে যদি আমরা এই পদ্ধতি বা পুনর্বাসন যে থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে এই পদ্ধতিতে চিকিৎসা দিতে পারি তাহলে তারা ফিজিক্যালি প্রত্যেকটা লোক নিজের কাজ নিজে করতে পারবে কার ওপরে ডিপেন্ডেন্ট হতে হবে না এবং এটা একটা গ্রুপ অফ ওয়ার্ক এবং অনেকগুলা ডাক্তারের সমন্বয় ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের এই ঘাড় ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা অত্যাধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর টিভির সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ